আজি গণরাজ্য দিবস, মাদাৰ বৃদ্ধাবাসতো গণরাজ্য দিবস, ইতিহাসক স্মরণ মাদাৰ বৃদ্ধাবাসৰ ককা আইতাৰ, আজি গণরাজ্য দিবস। সমগ্র দেশের লগতে মাদার্স ওল্ড এজ হোমতো অতি উলহ মালহেরে পালন করা হল আজির এই বিশেষ দিনটি। পুয়ার পরাই মহানগরীর মাদার বৃদ্ধাবাসত উখল মাখল পরিবেশ, কারণ আজি গণরাজ্য দিবস। জীবনের সেই সময়কণতো দেশ মাতৃর গৌরব বুকুত বান্ধি গৌরবান্বিত এই সকল ককা আইতা, তেওঁলোকে পুয়াই উত্তোলন করিলে জাতীয় পতাকা, পতাকালে সন্মান জানাই গালে রাষ্ট্রীয় সঙ্গীতও। জনগণ মনয় দিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব হিন্দু গুজরাট মারথা দ্রাবিলে উৎপল বঙ্গা। বিশেষ দিনটোত আনন্দত আত্মহারা হল ককা আইতা সকল। খুব ভাল লাগিছে আর আমার এটা এবার এটি তিনিবার পতাকা তোলন করাই হল, জয় হিন্দ। তার মাজতে স্মরণ করিলে বহু কথা আইতাই কলে, তাহানির দিনের বহু কথা, অতীত আর বর্তমানের গণরাজ্য দিবসের পার্থক্যর কথা। বিলাতী বস্তুর ইমান কোনো হাতে নচয় এনেকুৱাকে ত্যাগ করে দিছিলে, সব হাবিত লুকাই থাকে। মোর ভনী আর তাই লগর কিছু মানে করেছিল কি মানে বাহির খবর আহিলে কিবা তাহলে সেই বিরিঙা জোপাত থয়ে আহেগে, বিরিঙা জোপাত থয়ে আহেগে আকৌ তেমলাকে সেই আন্দাজ মতে আহি নিয়েহি। আনহাতে এই বিশেষ দিনটো আইতা সকলের সঙ্গে পালন করিলে জনপ্রিয় অভিনেতা হিরণ্য ডেকাই, আর এনে ধরনের প্রতি বছরের দরে এই বছরও অতি উৎসাহ উদ্দীপনার মাজেরে গণরাজ্য দিবসের উন্মাদনা দেখা গল মাদার বৃদ্ধাবাসত। ক্যামেরা পার্সন নিতুল কৃষ্ণর সহযোগত দীক্ষিতা বরা, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।